ভুল করেছিস তোরে বলে শাস্তি দেব। আমার বাড়িতে আসছো আমার বংশ ধ্বংস করার জন্য, আমার সূর্যকে মারার জন্য? কোনোদিনও না, কোনোদিনও তোমাদের আশা পূরণ হবে না। আমি আমি এখনই সূর্যকে জানাই দিছি। সূর্য, সূর্য, ছোট বোনটারে তো বউ সাজে অনেক সুন্দর লাগতাছে। যাক, অনেক বুদ্ধি করে আমাদের বাড়িতে আমার বোনটা বউ হয়ে আসতেছে। এখন থেকে যাই করব না কেন, দুই বোন একসাথে মিলেমিশে করব। যাই হোক, এখন ওরা বাড়িতে যাওয়ার আগেই আমাকে বাড়িতে গিয়ে উপস্থিত থাকতে হবে। বড় বৌমা, বড় বৌমা, এদিকে আও তো মা। বৌমা, তোমারে বড় বৌমা কইয়া ডাক দিলাম, তুমি মনে কোনো কষ্ট পাইও না। সূর্য ফোন দিছিল, ও বিয়া করছে, তো ছোট বৌমার নিয়ে বাড়িতে আইতেছে। তোমার শাশুড়ি, তোমার ননদ ওরা আছে, সবার নিয়ে বাড়ি ঘরে একটু গুজ গাছ করো। মা, তুমি মনে কোনো কষ্ট নিও না, আল্লাহ তোমার সন্তানাদি দেয় না বিদায়। তো আমি আবার আমার সূর্যর আমি দ্বিতীয় বিয়া করিতে বাধ্য হলাম। তয় মা, আমার একটা কথা, আমি তোমার সাথে ওয়াদা করলাম, তুমি বাড়ির বড় বউ, তোমার মর্যাদা সব সময় উপরে থাকবে। বাবা, আমার এই বিষয় নিয়ে একটুও মন খারাপ নেই। আপনি যেটা ভালো মনে করেছেন ওইটাই করেছেন। আর ঘর দোয়ার যা কিছু আছে সব কিছুই আমি একাই গোছগাছ করে রাখছি, আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ মা গো, তুমি যে এত সহজে এটা মাইনে নিবা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। তা আমি দোয়া করি তুমি সারা জীবন সুখে থাকবো। না, আপনাদের দোয়াই আমার জন্য সব কিছু বাবা। তা সূর্য কত দূরে আছে? ফোন দিছে, বলছে যে কাছাকাছি চলে আসছে। ও আচ্ছা, ওই চলে আসছে। এটা আমার বাবা, ওটা আমার মা। বাইসে থাকো মা, বাইসে থাকো, বাইসে থাকো। পায়ে ধরে সালাম করতে হবে না? সালাম করতে হবে না। মাশাআল্লাহ, বুড়া অনেক সুন্দর। বাহ, মেয়েটা তো অনেক সুন্দর, আমার সূর্যের সাথে ওরে অনেক সুন্দর মানাইবে। কি গো মা, ভাবি হিসেবে পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, ভালো ভালো দেখে সবজি নিয়ে আসবেন, বড় বড় মাছ নিয়ে আসবেন, ভুলবেন না কিন্তু। আমি তো ভাবছি তুমি রাগ করবা, আমার উপর খেপে যাবা, উল্টা দেখতেছি তুমি আরো মহা খুশি। কারণটা কি বলতো? কারণটা তো এই যে, বাড়ির বড় বউ হিসাবে কি করতে পেরেছি বলো? তোমাকে তো আজ পর্যন্ত বাবা ডাকটা পর্যন্ত শোনাতে পারলাম না। হয়েছে, বাদ দাও, ভাগ্যে যা আছে তাই হবে। তাই বলে ভেবো না, তোমার প্রতি আমার ভালোবাসা একটু কমে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে যেটা আগে বলেছি সেটাই করবে, সবসময় মাথায় ঘুমটা দিয়ে। চলো। ছোট নাগিনী, তা এই বাড়ির সবার সামনে তোর নাম কি বলেছিস?
কি আর বলবো, আমি বলেছি আমার নাম কবিতা। আচ্ছা তুমি কি বলেছো? আমি তো বলেছিলাম আমার নাম ইভা। যাই হোক, নামগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। যাক, এখন এই কথা বাদ দিয়ে মূল কথায় আসি। ঠিক বলেছ, আমরা আমাদের প্রতিশোধটা এবার ভালোভাবেই নিতে পারবো। আর তুমি যদি আমাকে বুদ্ধি না দিতে এই বাড়িতে বউ হয়ে আসার জন্য, তাহলে তো এই কাজটা করা সম্ভবই হতো না। একদম ঠিক কথা বলেছিস। আসলে এই বাড়িতে একা একা আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব ছিল না। এর জন্যই তো বুদ্ধি করে এই বাড়ির ছোট বউ বানিয়ে তোকে নিয়ে এসেছি, মানে আমার সতীন বানিয়ে তোকে নিয়ে এসেছি। এইবার বোঝাবো ওদেরকে কত ধনে কত চাল, এক এক করে সব কয়টাকে বিষাক্ত ছোবল দিয়ে একদম শেষ করে দেবো। আপনজন হারানোর ব্যথাটা যে কতটা ভয়ঙ্কর হয় সেইটা এইবার আমি সূর্যকে তিলে তিলে বুঝিয়ে দিব। আর আপু, আমরা যে দুই বোন নাগিন সেটা সূর্যকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। বোমা, কি তোমরা দুজন নাগিন? তোমরা আসলে মানব সন্তান না, কত বড় চিট, কত বড় জালিয়াত! তোমরা দুই বোন যুক্তি করে আমার বাড়িতে আসছো আমার বংশ ধ্বংস করার জন্য, আমার সূর্যকে মারার জন্য। কোনোদিনও না, কোনোদিনও তোমাদের আশা পূরণ হবে না। আমি আমি এখনই সূর্যকে জানাইতেছি। সূর্য, সূর্য, এ সূর্য, সূর্য, কেন কেন চুপ করবো, কেন চুপ করবো? তোরা তো মানব সন্তান না, তোরা নাগিন সন্তান। একদম চুপ কর বলতেছি। তুই কি ভাবছস তোরে এই কথা সূর্যের কাছে গিয়ে বলতে দিব যে আমরা দুবোন নাগিন? হ্যাঁ, আমি বলে দেব। ও তাই, তাহলে তুই দেখ তোর অবস্থা এখন কি করি। আমরা দুই বোন এখন তোকে এমন ছবল দিব, সূর্যেরই তোর মৃত্যু হবে। সূর্য, চুপ থাক বুড়ি, একদম কথা বলবি না। বেশি কথা বললে হ্যাঁ আমিও তোকে ছবল দিতে বাধ্য হব। সূর্য, সূর্য, আইটা একদম চুপ কর বলতেছি। সূর্য, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। একদম ঠিক কথা বলেছিস, যে কোনো সময় কারো কাছে ধরা পড়ে যেতে পারি। তাহলে চল। ঠিক আছে, বাসায় এসে দেখি মা আর বাবা ভেবে পড়ে আছে। কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। ভাইয়া, ভাবি সত্যি কথাই বলছে, বাবা মাকে সাপেই কেটেছে। আর একটা কথা বলতে চাই ভাইয়া, ছোট ভাবি আসার পর থেকে ওনার চেহারাটা জানি কেমন লাগে, ওনার চোখগুলো সাপের মতো। আর মাঝে মাঝে বড় ভাবিকে দেখি জঙ্গলের দিকে যাইতে, আর আমার মনে হয় তারা দুজন মানুষ না, সাপ। দাঁড়া, আমি এখনই দেখতেছি। Thank you.
তার মানে তোরা দুইজন সব ভুলটা আমারই হয়েছে। আমি না বুঝে তোকে বিয়ে করেছিলাম, আজ আমি তোদেরকে এমন শাস্তি দেব, তোদেরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। তুই আমাদেরকে কি শেষ করবি? বরং আমরা এসেছি তোদেরকে শেষ করতে। কারণটা শুনতে চাস? কিসের জন্য তোদেরকে শেষ করতে চাই? শোন, তাহলে তুই জঙ্গলের ভিতরে আমাদের বাবা মাকে এমন ভাবে মেরেছিস যেটা এখনো আমাদের চোখের ভিতরে ভেসে ওঠে। তাদেরকে পিটাতে পিটাতে হাত দিয়ে টেনে একদম ক্ষতবিক্ষত করে ফেলেছিলি, ভুলে গিয়েছিস সেই কথা? আর আমরা দুবোন সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে আপনজন হারানোর যে ব্যথা যন্ত্রণা সেটা আমরা তোকে বুঝিয়ে দেব, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমরা দুবোন এই বাড়িতে তোর বসে এসেছি। প্রতিশোধ দিবি আমার? এই আল্লাহর বান্দার, শোন, আমি যা করেছি আমাদের সমাজের ভালোর জন্য করেছি। সেদিন তার যে ভুল করেছিল আমি তার ভুলের শাস্তি দিয়েছি। ঠিক আছে, তোরাও আজ ভুল করেছিস, তোদেরও ভুলের শাস্তি দেবো। আজ থেকে আমরা যে এটি হয়ে গেলাম রে।